প্রতিটি মানুষের কাছেই স্বদেশ তার সবচেয়ে ভালোবাসার জায়গা, তার সবচেয়ে প্রিয় জায়গা। স্বদেশের মতো এমন সুন্দর, এত ধনী জায়গা পৃথিবীর আর কোথাও নেই। এত ভালোবাসার জায়গা, এত মমতার জায়গা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সেজন্যই আমরা এই ভালোবাসার নাম দেই স্বদেশ প্রেম। কিন্তু অনেক সময় দেখা যায় দুটো ভিন্ন দেশ, কাঁটাতারের বেড়া দেয়া। অনেক সময় দেখা যায় দুটো দেশের মানুষ ভুলে বিভ্রান্তিতে পড়ে বা কোনো রকম চক্রান্তের শিকার হয়ে বা কারো দ্বারা প্রলুব্ধ হয়ে সীমান্ত পার হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। অনেক সময় কৌতূহলবশত, অনেক সময় দুর্বৃত্তায়নের কারণে, অনেক সময় দুর্বৃত্ত বা অসৎ লোকের প্রলোভনে পড়ে, আবার অনেক সময় একেবারেই কিছু না বুঝেই অসহায়ের মতো চলে যাওয়া। তবু তো স্বদেশ ছেড়ে চলে যাওয়া, স্বজন ছেড়ে চলে যাওয়া, যদি সেই যাওয়াটা হয় নিজের ইচ্ছের বিরুদ্ধে, যদি সেই যাওয়াটা হয় একজন প্রতিবন্ধীর যে কিছুই না জেনে চলে এসেছে অন্য এক দেশে, কীভাবে এসেছে, কেন এসেছে কিছুই বলতে পারে না, কিছুই তার মনে নেই, তখন সেটি হয়ে ওঠে একটি কাহিনী, একটি করুণ কাহিনী। আমরা চলচ্চিত্রে দেখেছি এক দেশ এবং অন্য দেশের মানুষের ভালোবাসার কাহিনী, দেখেছি এক দেশ এবং অন্য দেশের শিশুদের মধ্যে ভালোবাসার কাহিনী, দেখেছি এক দেশ থেকে অন্য দেশের মানুষের প্রতি মমত্বের কাহিনী। কিন্তু আমাদের দেশেও এমন মানুষ আছে, এমন অনেক ভালো মানুষ আছে যারা একটি মানুষকে তার স্বজনের কাছে ফিরিয়ে দেবার জন্য পৃথিবীর সব রকমের কষ্টের মুখোমুখি হতে পারে, সব রকমের কষ্ট সহ্য করতে পারে, খুঁজে বার করার চেষ্টা করতে পারে, চেষ্টা অব্যাহত রাখতে পারে, সেই অসুস্থ মানুষের চিকিৎসা করাতে পারে, তাকে ভালোবাসতে পারে। আমি মারুফ কেইন, পরিচালক গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থা, বদরগঞ্জ, রংপুর। আমরা রাস্তাঘাটে, স্টেশনে, বাজারে অসুস্থ অসহায় যারা পড়ে আছে, ঘা, পায়খানা, পোকা, এই সমস্ত লোকদেরকে নিয়ে কাজ করি। আমাদের আবাসিক ব্যবস্থা আছে, আমরা তাদের নিয়ে এসে চিকিৎসা, থাকা খাওয়া, ঠিকানাও খুঁজে বের করা, এই কাজগুলো করি। ঠিকানা পাইলে বাড়ি পৌঁছে দিই, নাহলে তারা আজীবন এখানে থাকে। এটা আমাদের এই প্রতিষ্ঠানটা বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত। 2018 সালে আমরা সেটা পেয়েছি। আমাদের এই প্রতিষ্ঠানে স্থানীয় কমিটি আছে, জেনারেল কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি আছে, কমিটির মাধ্যমে পরিচালিত হয়। তো আমরা যে কাজগুলো করি, বিহারি সেরকম রাস্তাঘাটে পড়ে থাকা লোকদের নিয়ে আমরা অনেককেই বাড়ি ফিরিয়ে দিতে পেরেছি। তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা ছিল আপনি যার বিষয়ে জানতে চেয়েছেন, সুভাষ রায়, সেটা বড়। কারণ আমরা এর আগে যাদেরকে ফেরত দিয়েছি তারা সকলেই বাংলাদেশি, আর এই সুভাষ রায়ের ঠিকানাও যখন আমরা জানতে পেরেছি যে সে বিদেশি এবং ভারতীয়। আমি আসলে তাকে পেয়েছি রংপুর মেডিকেল থেকে মূলত, আর আমি একদিন দুপুরবেলা অফিসে ছিলাম, রংপুর সিটি কর্পোরেশনের তখনকার সচিব রাশেদুল ইসলাম তিনি আমাকে তথ্য দিলেন যে এরকম একজন লোক বাইরে পড়ে আছে, ল্যাংটা, কোমর ভাঙা ইত্যাদি। তা আমি শুনে সঙ্গে সঙ্গে চলে গেলাম, গিয়ে দেখলাম যে আসলে একেবারে পায়খানা টাইখানা পড়ে আছে, মানে খুব খারাপ অবস্থা, যেটা বর্ণনা করা আসলে একটু কষ্টকর, কারণ সে তো মানুষ। আমি খবর পেয়ে রংপুর হসপিটালে চলে গেলাম, আর সেখানে যেয়ে তাকে সেবা দেওয়ার বা তার পাশে থাকার চেষ্টা করলাম, কিন্তু সম্ভব হলো না। রংপুর মেডিকেলের পলিসির কারণে তারাও আমাদের দিতে পারছে না, আমরাও নিতে পারছি না, কিন্তু তার যত্ন দরকার সেটা চাইলাম, সেটাও হচ্ছে না। পরে এটা আমি রংপুর প্রতিনিধি বাংলা ভিশন টেলিভিশনের জনাব জুয়াল আহমেদ আমি তাকে জানালাম, তো উনি সঙ্গে সঙ্গে আসলেন, এসে এটা ভিডিও করলেন, পরদিন সকালবেলা উনি এটা টিভিতে দেখানোর ব্যবস্থা করলেন। আর সঙ্গে সঙ্গে আমাদের সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তারা রংপুর মেডিকেল
মেডিকেলের ডিরেক্টরের কাছে গেলেন। তারপর অনেক মানে প্রচেষ্টার মধ্য দিয়ে বিষয়টা কোর্টে চলে গেল। তারপর কোর্টের মাধ্যমে সমাজসেবার মধ্যস্থতায় আমাদের জিম্মায় সুভাষকে দেওয়া হলো। আর তারপর আমাদের কাছে থাকলো নভেম্বর 21 সালে আমাদের কাছে আসলো। তারপর আমরা তার পরিচর্যা করতে থাকলাম, আস্তে আস্তে সে অনেকটা স্বাভাবিক হতে থাকলো। চলাফেরা স্বাভাবিক না হলেও সে হামাগুড়ি দিয়ে চলতে টলতে পারলো, টয়লেট বাথরুম নিজের গোসল করা, আস্তে আস্তে তার বুদ্ধি খুলে যাচ্ছে, স্মৃতি ফিরে আসতেছে। তার পরিচর্যা করতে যেয়ে আমাদের প্রথমত যেটা সমস্যা হলো যে আমরা তার ভাষা বুঝি না, সে আমাদের ভাষা বোঝে না, আর মেমোরি খুব দুর্বল, সে পিছনের কোনো কথা বলতে পারে না, সে কাপড় চোপড়ে পায়খানা করে, প্রস্রাব তো সবসময়ই ঝরে 24 ঘন্টা, অ্যান্ড ক্যাথেটার দিয়ে অনেকদিন রাখলেও আবার সমস্যা আছে। তার ওর পিছনে অতিরিক্ত খরচ করতে হয়েছে, আমাদের প্রতিষ্ঠান তো মানুষের অনুদানের উপর চলে, রেগুলার যোগান দেওয়া আমাদের জন্য খুব কষ্টকর ছিল, আমরা সাধ্যমতো চেষ্টা করছি, হয়তো প্রয়োজন মতো করতে পারিনি। ঠিক সেই সময় 22 সালের মে মাসে আমাদের শামসুল হুদা ভাই, তিনি একজন রোটারিয়ান বনানী ঢাকা, তিনি আমাদের এখানে আসলেন। আমিও তাকে চিনি না জানি না, কিন্তু হঠাৎ করে আসলেন, এসে সবাইকে দেখলেন ফিরলেন, কিন্তু আমি দেখলাম ওই সুভাষের সঙ্গে কেন জানি তার একটা সখ্যতা গড়ে উঠলো হঠাৎ করে। কারণ আমি বুঝলাম যে ওই শামসুল হুদা ভাই হিন্দি বলতে পারে আর এও হিন্দি বলতে পারে, একটা সখ্যতা গড়ে উঠলো। আর যখন গড়ে উঠলো দেখলাম যে দুজনে ভালো কথাবার্তা বলছে। আর সেই সময় সে তার গ্রামের নাম বলেছে, বাবার নাম বলেছে, এর বেশি বলতে পারে না, কিন্তু তার কীভাবে কী হয়েছে, বাংলাদেশে কীভাবে এসেছে, মেরুদণ্ড কীভাবে ভেঙেছে, এটা সে বলতে পারে না। সে হিন্দিতে কথা বলতো এবং তার বাড়ি সে ইন্ডিয়া, সেটা বলছে কান্দা গ্রাম, ভারত, বাহরাইস, এইগুলো বলতো। এবং এলে নেটে খুঁজে দেখা গেলো যেটা ভারতেরই ঠিকানা। তারপরে তো হুদা ভাইয়ের একটু হৃদয়ে লাগছে তিনি বিষয়টি নিয়ে তারপরে ঢাকা চলে গেলেন, যে উনি আমি যতটুকু জানি উনি ইন্টারনেটের মাধ্যমে ওই গ্রামের সূত্র ধরে এই সুভাষকে নিয়ে হুদা ভাই মানে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি তার ঠিকানা বাইর করেই ক্ষান্ত হননি, তিনি সেখানকার মানে ভারতের উত্তরপ্রদেশের লখনউ, সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেখানে পঞ্চায়েত, তার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন, সুভাষের মা বাবা সুভাষের সঙ্গে আমার ফোনে ভিডিও কলে কথা বলেছে, তারপর এগুলো ভারতে পেপার পত্রিকায় চলে আসছে কয়েকবার, বাংলাদেশের ভারতীয় হাইকমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর আপনার ডিসি, তারপর আদালত তো আছেই, আদালতের পারমিশন ছাড়া তো একটাও হবে না, তারপর রংপুর মেডিকেল কলেজ হসপিটাল কর্তৃপক্ষ এবং আমাদের সংস্থার, আমরা বেশ পরিশ্রম করেছি তার পিছনে, তবে বেশি পরিশ্রমটা হুদা ভাইই করেছে এবং প্রধানটাই, আর তার মতো মানুষকে যদি আল্লাহ না জুগিয়ে দিতেন হয়তো আমরা এখনও সুভাষকে ফেরত দিতে পারতাম না। সুভাষকে পেলাম হচ্ছে যে বদরগঞ্জে যে আশ্রমটা আছে সেই আশ্রমের একটা বিষয় নিয়ে কথা বলার জন্য মারুফের কাছে আমি যাই। যাওয়ার পরে পরিদর্শনের কালীন সময় দেখা গেল যে ওই ছেলেটা আছে, তো মারুফ আমাকে বললো যে এ হচ্ছে সুভাষ, ইন্ডিয়ান রেসিডেন্স, কিন্তু বেশি কিছু বলতে পারে না, কোনো ঠিকানা বলতে পারে না, কথা বলে হিন্দিতে। তো সেখানে আমি ওর সাথে হিন্দিতেই কথা বলি যে ওর নাম কী, ওর বাসা কোথায়। তো শুধু বাসা কোথায় যখন জিজ্ঞেস করা হয় তখন শুধু বলতো যে তার বাসা হচ্ছে নিধিপুরা রামকান্ডা। ওর যে হিন্দির কথা বলার যে ধরন, সেই ধরন অনুযায়ী আমি ধরেই নিছি সেটা হচ্ছে বিহারের কাছাকাছি। তার ওই যে রামকান্ডা যে শব্দটা বলছে, সেই রামকান্ডার সূত্র ধরে যখন আমি গুগলে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে লখনউ চলে গেছে, মানে উত্তরপ্রদেশে অটোমেটিক্যালি গুগল চলে গেছে, এখানে গিয়ে ওই গ্রামটাকে পাওয়া গেলো, নিধিপুরা রামকান্ডা। তো ম্যাপটা যখন আমি এক্সপ্যান্ড করছি তখন একটা জেলা পাওয়া গেলো, সেই জেলাটার নাম হচ্ছে বাহরাইচ। বাহরাইচটা হচ্ছে ওর বাসা থেকে জেলা সদরের দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। তো বাহরাইচ জেলার যখন আমি ঢুকলাম ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এসপি অফিসের ওয়েবসাইটটা পাওয়া যায়। পরের দিন 3রা আগস্ট আমি সকালে এসেই অফিসে এসে প্রথমে হচ্ছে এসপিকে ফোন দেওয়া, মানে আমার গুড লাক যে আমার এখানে সকাল 9:30 বাজে ওর ওখানে 9টা উনি ফোনটা রিসিভ করছেন। আমি আমার পরিচয় দিলাম, পরিচয় দেওয়ার পর বললাম যে এরকম একজন সুভাষ নামের এক ছেলে নিধিপুরা রামকান্ডা এলাকা থেকে নিখোঁজ হয়েছে, সে বাংলাদেশে আছে। তো সেও খুব অবাক, সে বলেছে তুমি ডিটেল পাঠাও আমি খোঁজ করে দেখি। ডিটেল পাঠানোর পর ওনার আর কোনো খোঁজ নেই।
তৃতীয় দিন সকালে আমি ফোন দিলাম লখনউর যে দিনেশ শর্মা, দিনেশ শর্মাকে আবার আমি ফোন দিয়ে বললাম যে তাহলে কী করা যায়, বা তুমি আমাকে দুপুর পর্যন্ত সময় দাও, আমি তোমাকে আরেকটা ব্যবস্থা করছি। তো আমি তিনটা সাড়ে তিনটার দিকে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আমাকে একটা নাম্বার দিল, সেই নাম্বারটা হচ্ছে ওই যে গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান সদ্য বিদায়ী, মানে তার কিছুদিন আগে সে বিদায় হয়েছে, তো তার নাম্বার দিল। তার নাম হচ্ছে অশোক কুমার সুবেদার। তো নাম্বারটা পাওয়ার সাথে সাথেই তাকে ফোন করছি আমি, সুভাষের কথা বললাম, সে আইডেন্টিফাই করলো যে হ্যাঁ সুভাষকে আমি চিনি, ওর বাবার নাম রামপ্রসাদ, মার নাম সুনিতা, বলে ফেলতেছে হ্যাঁ, আর ও তো মেন্টালি ডিস্টার্ব। ছবি পাঠালাম, দেখো তো এটা কি না, বলে হ্যাঁ হ্যাঁ এই তো সুভাষ হোয়াটসঅ্যাপে। তখন আমাকে আমি জিজ্ঞেস করলাম যে ওর পরিবারের সাথে আমি কথা বলতে পারবো, বলে হ্যাঁ, কতক্ষণ লাগবে? ও তখন বাজারে ছিল, বলে হাফ অ্যান আওয়ার লাগবে, হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি বাসায় ফিরবো। ঠিকই আধা ঘন্টার মধ্যে সে বাসায় গেছে, গিয়েই ওর মার ছবি তুলে পাঠিয়েছে, বাবা মার সঙ্গে আমাকে ফোনে মেলাই দিল। মার সঙ্গে প্রথম যখন কথা বলি, একটা কথা জিজ্ঞেস করেছে সুভাষ কাহা হয়, তো বলতেছে যে আমরা তো জানি সুভাষ জঙ্গলে হারাই গেছে, তো জানোয়ার খেয়ে ফেলছে। 10-15 মিনিটের মধ্যে আবার ভিডিও কল দিলাম, প্রথম ওর মা ওর সুভাষের সাথে কথা বলছে, এরপর ওর বাবা, এরপর যখন আমি বললাম যে ফোনটা একটু ঘোরাও দেখি, ওদের গ্রামের প্রায় 50-60 জন লোক ওদের পিছনে দাঁড়ায় আছে সুভাষকে দেখার জন্য, যে সুভাষ 2 বছর আগে হারা গেছে, যে সুভাষকে ধরে নিয়েছে জঙ্গল কোনো জানোয়ারে খেয়ে ফেলছে, ও যে বেঁচে আছে এটা ওরা ধরেই নেয়নি যে ওরা বেঁচে আছে, ওরা মরে গেছে, এটাই ওদের বিশ্বাস। তো তখন বললাম যে তাহলে সুভাষ তো এখানে আছে, তোমরা কি সুভাষকে নিতে চাও? বলে হ্যাঁ, আমরা আমার ছেলেকে ফেরত নিতে চাই। নভেম্বরের 10 তারিখে এম্বাসি আমাকে ডেকে নিয়ে পুরো ডকুমেন্ট ভেরিফাই করলো, আমার কাছে যা ডকুমেন্ট এবং ওরাদের ভেরিফাই করে এসে ডকুমেন্ট ভেরিফাই করলো যে উইদিন শর্ট টাইম আমরা ট্রাভেল পাস দেবো। ফাইনালি সুভাষকে আমরা নিতে পারছি, সেটা মার্চের 21 তারিখে আমরা তাকে আমাদের যে 0 পয়েন্ট নো ম্যানস ল্যান্ড বেনাপোলের এবং ওদিকে পেট্রাপোল, ওখানে তাদের পরিবারকে ওই গুজরাটের রোটারি ক্লাব থেকে তারা নিয়ে আসছে, আমাদের মারুফ আমি সুভাষকে নিয়ে ওখানে গেছি। ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে যখন ওর বাবা মা আসলো, ওদের কান্না এবং খুশি, ওই খুশিতে আমি নিজেও কেঁদে ফেলছি অগোচরে। এবং ওই অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের বোর্ড অফ ডিরেক্টরের একজন পাস্ট মেম্বার কমল সাংবি আসছিলেন শুধু ওইটাকে মনিটর করার জন্য। আমি যত সহজে বিষয়টা বললাম আপনাদের কাছে, আসলে বিষয়টা খুব সহজ ছিল না। আমি ওই বজরঙ্গি বাইজান ভারতের একটা ফিল্ম দেখেছিলাম, আমার সেটা মনে পড়ছিল, ওটা তো সিনেমা, কিন্তু বাস্তবতায় সুভাষের কেস সেটাকেও ছড়িয়ে গেছে, কারণ আমরা বাস্তবতায় সুভাষের জন্য কী পরিশ্রমটা করেছি, তার পায়খানা ধোয়া, প্রস্রাব করা, কোলে তুলে নেওয়া, ঘাড়ে করে নিয়ে যাওয়া, মানে এই নিজ হাতে গোসল করিয়ে দেওয়া, এই কাজগুলো আমরা মানে প্রায় 2 বছর একটানা তার পিছনে করেছি, এটা কোনো সিনেমা নয়, এটা বজরঙ্গি ভাইজানের সেই ফিল্মের মতো করে হুদা ভাই এখানে একটা ভূমিকা পালন করেছে, আমরা সেখানে এই সেবাটা দিতে পেরেছি, কেউ কেউ হয়তো তাদের খাওয়ার জন্য কিছু পয়সা করে দিয়েছে, আমরা অনেকেই মিলে এই কাজটা করতে পেরেছি এবং অনেকেই মিলে এই কাজগুলো করা সম্ভব। তবে আমাদের প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে এটাই ছিল সর্বোচ্চ কোনো কেস, কারণ এটা বিদেশি রুগী। সুভাষের জন্য আমি একা না, আমাদের প্রতিষ্ঠানের সকলেই পরিশ্রম করেছে। আর আমরা শেষের দিকে এসে মানে 6 মাস যখন পার হয়ে গেল, আমরা তাকে সন্তানের চেয়ে আর কম কিছু ভাবতে পারিনি, তার আর সব কিছুই আমাদের কাছে, আমরা ভেবেছি সে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে থাকবে, যদি আমরা বেঁচে থাকি আমাদের কাছে থাকবে, আর আমরা তার সব কিছুই ভুলে গেছি যে সে অন্য পরিবারের অন্য কেউ, এইগুলো আমাদের মাথায় নেই। কিন্তু কষ্টটা লাগলো যখন তার যাওয়ার দিন ক্ষণ শেষ হয়ে গেল, এখন সে চলে যাবে, তখন না নিয়ে আমরা অনুভব করলাম যে আমরা কী করলাম, তাকে আমরা হারাতে বসেছি, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে আমার চোখের পানিও আসতো, আসলে আমরা দুর্বল হয়ে যেতাম, কিন্তু এটা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম যে আমরা ঠিকানা পাইলে আর রাখতে পারবো না। শেষ পর্যন্ত আনন্দের অশ্রু ফেলেছি যখন তার মা বাবার হাতে তাকে আমরা ফিরিয়ে দিতে পেরেছি। আমাদের কষ্ট হয়েছিল, কিন্তু কষ্টের পিছনে একটা বিশাল প্রশান্তি ছিল যে আমরা
হারিয়ে যাওয়া সন্তানকে মা বাবার কোলে ফিরিয়ে দিতে পেরেছে এবং তার মা বাবা তাকে দেখে কষ্ট অনুভব করে নাই, যে না খেয়ে থাকছে, শরীরটা শুকিয়ে গেছে, এরকম হয়েছে, ওই রকম আছে, এইটা আমরা তাদের মধ্যে দেখিনি, কিন্তু তাদের দেখেছে আনন্দের অশ্রু, আমাদের মধ্যেও আনন্দের অশ্রু ছিল। আর শেষ পর্যন্ত অশ্রু নিয়েই অবশ্য দুই পক্ষ বিদায়টা দেখা হয়ে গেছে আর কি। এটা আসলে ভাষা দিয়ে বর্ণনা করা খুব মুশকিল আমার পক্ষে, আমি পারবো না। বদরগঞ্জের হাসিনা নগরে গোলরি সমাজ উন্নয়ন সংস্থা যে বেয়ারিশ লাশগুলো বেয়ারিশ লাশের দাপন করে এবং রাস্তার পাশে যে লোকগুলোর কোনো দেখাশোনার লোক থাকে না এবং অসহায় মানুষ যাদের চিকিৎসা করার কেউ থাকে না পড়ে থাকে, সেই লোকগুলোকে নিয়ে এসে তাদের মাধ্যমে সেবা যত্ন করে সুস্থ করে পরিবারের মধ্যে পৌঁছে দেয়, সবার উপরে মানুষ, সেই সেবাটাই উনি দিচ্ছেন এই সংস্থা, বিশেষ করে গোলরি মানব উন্নয়ন সংস্থাটা। এখানে কোনো জাতি ভেদাভেদ নাই, কে কোথায় কোন দেশের কোন বর্ণের সেটা দেখেন না, এটি সরাসরি উনি দেখেন যে মানুষ, সবার আগে মানুষকে সেবা দিতে হবে, এই এই সংস্থাটি সেই কাজটি করছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশ এই সকল সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্য, যে বিত্তবানদেরকে আহ্বান জানাচ্ছেন এই যে গরিব মানুষদের পাশে থাকার জন্য, আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। আজকে আমরা যাকে বজরঙ্গী ভাইজান সেই সিনেমার নায়কের সঙ্গে তুলনা করছি, যে তিনি কত কষ্ট করে তুলে দিয়েছেন মার কোলে, নিজের দেশে ফিরিয়ে দিয়েছেন সে দেশের নাগরিককে, তার যতই প্রশংসা করি কোথাও না কোথাও মাঝে মাঝে তারও কিন্তু মনে পড়ে, একটু যদি দেখা যেত, একটু যদি আবার কথা বলা যেত, সেই সাংবাদিকেরও মনে পড়ে সেই ছেলেটির কথা, যার জন্য দিবারাত্র পরিশ্রম করে তারা একটু একটু করে ফুটেজ ধারণ করেছেন, যিনি পুনর্বাসন কর্মকর্তা তারও মাঝে মাঝে মনে হয় কিভাবে একেবারে কুকড়ে যাওয়া সেই ছেলেটিকে ধীরে ধীরে তারা এতটুকু সুস্থ করতে পেরেছিলেন যে সে বলতে পেরেছিল তার গ্রাম কোথায়, তার দেশ কোথায়। একেই বলে ভালোবাসা। আর সেজন্যই অনেক অনেক দূরে থেকেও, যোজন যোজন দূরে থেকেও এই বজরঙ্গী ভাইজান আশা করেন তার অন্য দেশের অন্য ভাইটি ভালো থাকুক, সুস্থ থাকুক, মার কাছে থাকুক, সুস্থ হয়ে উঠুক। সুভাষ, আর ইন লোক ভাই বলো। হ্যাঁ ঠিক আছে।